আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টা ছিল ভোক্তা উৎপাদকের আচরণ, এই অধ্যায়ে সামনের ক্লাসের আগের যে ক্লাস হয়েছিল তোমাদেরকে, সেখানে আমি একটা সমীকরণ থেকে বা একটি অপেক্ষক থেকে সূচি তৈরি এবং তার ভিত্তিতে রেখা অঙ্কন করা তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আরেকটি সমীকরণ বা অপেক্ষক থেকে তোমাদেরকে আমি আজকে কি সূচি হবে এবং কি রেখা হবে সেটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা খেয়াল করো, এখানে লেখা হয়েছে নিচের সমীকরণ থেকে একটি সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে রেখা অঙ্কন করো। এখানে সেই সমীকরণটা এস সমান সমান ফোর প্লাস ওয়াই স্কুল, যেখানে এস কে বোঝানো হয়েছে যোগানের পরিমাণ, পি হলো দাম। তাহলে আগের যেটা ছিল তোমাদের আগের ক্লাসে যেটা ছিল ডি সমান সমান, তোমাদের হয়তো স্মরণ আছে, টোয়েন্টি মাইনাস টোয়াই স্পি এই ধরনের ছিল। ওটা থেকে তোমরা জানো যে ওখানে কি পেয়েছিলে তোমরা, যে সূচিটা পেয়েছিলে সেটা চাহিদার সূচি। আজকে এখানে কিন্তু আমরা বলছি একটি সূচি তৈরি করো, সূচি কিন্তু নাম বলি নাই। অনেক সময় পরীক্ষায় কিন্তু সূচি উল্লেখ থাকে যে অমুক সূচি তৈরি করো, কিন্তু অনেক সময় থাকে না। তোমাদেরকে এই সমীকরণটা দেখেই তোমাদের বুঝতে হবে যে এটা কি সূচি হবে। তোমরা জানো দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক, সেটা দ্বারা তোমরা তৈরি করেছিলে চাহিদা সূচি, অর্থাৎ চাহিদার বিধির থেকে কিন্তু চাহিদা সূচি হবে, ঠিক যোগান বিধির থেকে কিন্তু যোগান সূচি হবে। তাহলে যোগান বিধিটা কার সাথে সম্পর্ক ছিল তোমরা জানো নিশ্চয়, মনে আছে আগে যে দামের সাথে যোগানের করবে। তাহলে এখানে কি দাম আর এটা হলো যোগানের করবে, তাহলে এটা যদি সম্পর্ক হয় তাহলে নিশ্চয় তোমাদের বুঝতে হবে যে এখানে যে সূচিটার কথা বলা হয়েছে সেটা অবশ্যই যোগান সূচি হবে, তার কারণ দামের সাথে যোগানের সম্পর্ক এখানে। তো এখানে জানি আমরা এইভাবে একটা সূচি মানে যেটাকে বলা হয়েছে তোমাদের তালিকা, তোমরা এইভাবে অঙ্কন করে দিতে পারো। এটা হলো তাহলে এক পাশে আমরা কি দেখবো পি, পি সমান সমান যেটা দাম, দামকে প্রকাশ করা হয় টাকা, আর এস পি যোগানের। তোমরা জানো এস হল যোগানের পরিমাণ, যেটাকে প্রকাশ করা হয়েছে একক দ্বারা, যে কোনো পরিমাপ এটা একক, আর এটা হলো দামকে প্রকাশ করা হয় টাকা। তাহলে আমরা যেহেতু সূচি বা তালিকা প্রকাশ করতে বলতেছে, তা আমরা সাধারণত আমি তোমাদের বলছি যে এখানে একটা দুটা তিনটা, আমরা তিনটা জিনিস তিনটা বিন্দু দেখালে যথেষ্ট, অনেক বৈদ্যুতিক বলছে চারটা পাঁচটা বিভিন্ন বেশি দিয়েছে, তোমরা তিনটা বিন্দু চলবে। তাহলে এখান থেকে তোমরা জানো এখানে দুটা চরক রয়েছে, পি একটা চরক, এস একটা চরক। পি কি চরক? স্বাধীন চরক, অর্থাৎ নিজের মান নিজে গ্রহণ করতে পারবে, আর এস কিন্তু নিজের মান নিজে গ্রহণ করতে পারবে না, এটা হলো অধীন চরক। তার কারণ দামের দ্বারা এই যোগান পরিবর্তন। তাহলে আমরা যদি মনে করো এখানে তাহলে বিভিন্ন দামে যোগানের পরিমাণ কি দাঁড়ায় সেটা হলো থেকে আমরা এই যোগান সূচিটা তৈরি করি। তাহলে দেখো এখানে যে বিষয়টা লক্ষণীয়, তাহলে আমরা কিন্তু পি এর তিনটা মান নেব, তোমাদেরকে আগেই বলেছি আগে তোমাদের চাহিদার যে সমীকরণটা ছিল সেখানে তোমরা পি এর তিনটা মান নিয়েছো, সেটা যে কোনো তোমাদের ইচ্ছা মাফিক। আমি বলেছিলাম এক দুই তিন বলো বা তিন চার পাঁচ বলো অথবা পাঁচ দশ পনেরো বলো বা দুই চার ছয়, যেটা তোমাদের ইচ্ছা মান তোমরা নিবা।
তা সাধারণত আমরা ছোটর দিকে যদি নেই ছোটর দিকে মানগুলো নিলে তাহলে আমাদের হিসাব বেশি সহজ হয়ে আসে তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা সূচিটা তৈরি করতে যাই তাহলে তিনটা যে বিন্দু পাবো মনে করো যে তাতে পি এর মান এক দুই তিন এই এক দুই তিন পি যেহেতু সাধারণ চাল সে নিজের মান নিজে গ্রহণ করতে পারে এক দুই তিন এখন এস এর মান কি দাঁড়ায় দেখো সমীকরণ এখানে দেওয়া আছে তাহলে যদি আমরা এখানে লিখতে হবে যে পি এর মান প্রথম কত ধরতেছ পি সমান ওয়ান হবে পি সমান সমান ওয়ান হবে তাহলে ওয়ান হবে কি হবে এই সমীকরণে সমান সমান ফোর প্লাস টু ইন্টু পি এর মান কত নিচ্ছ ওয়ান সমান সমান ফোর প্লাস এখানে তার মান গুনছে দুই একে দুই তাহলে চার আর দুই ছয় তাহলে যখন এক টাকা পি এর মান যখন এক নিয়েছ তখন এটা ছয় তারপরে একটা নেওয়া হয়ে গেল তা কিন্তু কিন্তু লিখতে হবে আবার তোমরা লিখে দিবা পি সমান এক হয়ে গেছে এখন কত নিবে টু হবে তাহলে আমি এখানেই তোমাদের চেঞ্জ করে দিচ্ছি যদি টু হয় দেখো তাহলে পি এর মান কত নিচ্ছে এই যে পি এর মান টু বসা তাহলে দুই দুগুণ চার তাহলে চার চার দুগুণ তাহলে চার বা চার কত হবে তাহলে এখানে দেখো এইট তাহলে যখন টু তখন এটা হলো আট ঠিক এইরকম করে আবার দেখো আবার লিখবা পি এর সমান হল থ্রি তাহলে থ্রি হলে কিন্তু আছে ইন্টু পি এর মান কত এবার নিচ্ছে থ্রি তাহলে ফোর প্লাস সিক্স তাহলে কত হবে ছয় আর ছেড়ে দশ তাহলে এই যে এটা কিন্তু আমরা একটা সূচি পাইলাম তাহলে এটা কি সূচি তোমরা জানো যোগান সূচি দান এবং যোগানের মধ্যে সম্পর্ক আর যোগান বিধির থেকে ছুটি সূচিটা তৈরি হয় তোমরা এখানে বিধিটা কি করেছিল হয়তো মনে আছে যে অন্য অন্য বিষয়ে অপরিবর্তিত রেখে কি দাম বাড়লে যোগান কি হবে বাড়বে আর দাম কমবে যোগান কমবে সেটাই হলো যোগান বিধি তাহলে দেখো বিধি অনুযায়ী এটা হয়েছে কিনা দাম যখন এক টাকা যোগানের পরিমাণ কিন্তু তখন ছয় দাম বেড়ে কত হয়েছে দুই হয়েছে যোগানও বেড়ে কি হয়েছে ছয়ের পরে আট হয়েছে দাম আরও বাড়ছে তিন টাকা তখন যোগানের পরিমাণও বেড়ে কিন্তু দশ একক হচ্ছে অর্থাৎ দাম বেড়েছে যোগান বেড়েছে তাহলে এটা নিশ্চয়ই যোগান সূচি তোমরা এটা বুঝতে পেরেছো আবার যদি দাম কমবে যোগান কমে যদি তাহলে কিন্তু নিজ দিক থেকে আসতে হবে একটা দেখলেই তোমরা একটা দিক থেকে হয়ে আসলে দ্বিতীয় দিকটা দেখানো প্রয়োজন এটা উল্টো দেখো তিন যখন টাকা তখন যোগানের পরিমাণ দশ দাম কমে দুই হয়েছে তাহলে যোগান তখন দশ থেকে কমে কত হয়েছে আট হয়েছে আরও দাম কমে এক হয়েছে তখন যোগানও কিন্তু কমছে মানে ঠিক উল্টো দিকটা তাই ওই জন্য একটা দিক বললেই তোমাদের তাহলে আমার মনে হয় এখানে তো তোমাদের এখন ফোর প্লাস টু আইস পি এখানে টেন প্লাস টু আইস পি অথবা টেন প্লাস থ্রি পি যেটাই দেওয়া থাক সব যেটাই থাকে এক দুই তিন মান বসাবে অনেক সময় কিন্তু এটাও থাকতে পারে হয়তো টু থাকলো না শুধু পি থাকলো তাহলে কি করবে তাহলে পি এর মান ওয়ান তাহলে সব কিছু নাই মানে ওয়ানই বাদ যাবে পি এর মান টু তাহলে শুধু টু সরি যোগ হবে টু যোগ হবে আবার যেহেতু যদি শুধু পি থাকে পি এর মান থ্রি শুধু থ্রি বসাবে তার কারণ তার তখন আর সব দিয়ে গুণ করতে হচ্ছে না তখন ওই বিষয়টা এসে তোমাদের ওটাই তা আমার মনে হয় যে এরকম করে তোমাদের বইতে যেটা আছে সবগুলোই তোমরা তৈরি করতে পারবে এখান থেকে এখন আমি তোমাদের এখানে যে বিষয়টা দেখাবো তাহলে এটা কিন্তু তোমাদের আর কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা তৈরি তোমরা আগেই করেছো
মানে কাল্পনিক যেটা তুমি কল্পনায় নিয়ে যাও কল্পনায় দাম ধরে নিয়েছো যোগান ধরে নিয়ে যোগানের পরিমাণ ধরেছো কিন্তু এটা কিন্তু কাল্পনিক হবে না কেন তোমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণ অনুযায়ী তোমাদের সেটা ওই মানটা করতে হবে এই জন্য এটাকে কাল্পনিক বলা হয় যেহেতু সমীকরণ একটা ছিল আর সমীকরণ যদি না থাকতো তাহলে যদি তোমার যদি কল্পনায় পুষত মাথাতে বলতো তখন তো তুমি এক দুই তিন দাম যেটাই না নিয়ে যোগানের পরিমাণ দাম বাড়া যোগানের পরিমাণ বাড়াই দেবে সেটা নিয়েই তোমাদের চলতো এটা আগেই দেখানো হয়েছে এখন তোমাদের বলা হচ্ছে যে তার ভিত্তিতে দেখো রেখা অঙ্কন করো এখান থেকে কি রেখা হবে তাহলে যদি এটা যোগান সূচি হয়ে গেল তাহলে যোগান সূচি হয়ে গেলে যোগানের দ্বারা তাহলে যোগান সূচি থাকে হলে আমরা কোন রেখা অঙ্কন করতে পারবো তাহলে এটা যোগান রেখাই অঙ্কন তাহলে যোগান রেখা তোমরা জানো আমরা এখানে অঙ্কন করবো দুটা অক্ষ এ ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ তাহলে এই অক্ষে কি দেখানো হয় দাম আর এফে যোগানের পরিমাণ এই অক্ষে যোগানের পরিমাণ তাহলে আমরা দেখো আগে কিন্তু আমরা এই বিন্দু নিয়ে এই যে একটা দুইটা তিনটা তিনটা বিন্দু নিয়ে কিন্তু আমরা তিনটা বিন্দু পেতাম তারপর যোগ করে দিতাম এটা কিন্তু আমাদের বিষয় ছিল তা আমরা জানি যে আমাদের নিজেদের সুবিধার্থে আমরা জানি যে এটা কী রেখা হবে তাহলে এখানে দাম বেড়েছে দোকান বেড়েছে তাহলে দোকান দেখা যেটা দুটাই বাড়ে সেই রেখাটা কী হয় তোমরা আগে থেকেই জানো যে সেই রেখাটা হয় উর্ধ্বগামী আর যদি একটা বাড়ে একটা কমে সেই রেখাটা হয় নিম্নগামী তাহলে উর্ধ্বগামী বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বগামী আর একটা বাড়ে একটা কমে তাহলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী তাহলে উর্ধ্বগামী বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বগামী তাহলে দেখো এটা বেড়েছে এটা বেড়েছে তাহলে সেই রেখাটা কিন্তু হবে উর্ধ্বগামী এখন এখানে আমাদের কথা হলো কিন্তু উর্ধ্বগামী তাহলে এখানে দাম দেখানো হয়েছে দাম মনে করো তাহলে তিনটা দাম দেখো দাম তাহলে এক দুই তিন তাহলে দাম যখন এক টাকা যোগানোর পরিমাণ কত ছয় তাহলে এক এটা ছয় দুই যখন তখন আট তিন যখন তখন দশ দেখো এই কিন্তু আমরা তিনটে বিন্দু এই তিনটে বিন্দু যোগ এটা এস এস যোগান দেখো আমাদের কথা ছিল যে আমরা বিন্দু বলবো দাম এক ধরো এটা এক তখন যোগানের পরিমাণ ছয় এই দুটার থেকে আমরা ইয়েটা একটা 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 বিন্দু তারপর দুই এটা দুই তখন হলো আট দুই এখানে হলো আট এটা তারটা এখানে বিন্দু এখানে বিন্দু এই তিনটা যোগ করলে কিন্তু আমরা এসএস যোগান একটা পাবো আমরা অঙ্কনের সুবিধার্থে আমরা যদি ঘর জানা ছোটো বড়ো বা ইয়ে না বা এদিকে ওইদিকে না যায় এই জন্য বিন্দুগুলো হয়তো একটা এখানে গেল এখানে হয়তো অনুমানে একটু গেলো তখন রেখাটা কিন্তু বাঁকা হয়ে যায় ওই জন্য আমরা কী করেছি আগে এই রেখাটা অঙ্কন করে নিয়ে এই জিনিসটা বসাই দিয়েছি আমরা তো জানি যে যোগান রেখা উদ্যোগ হবে কেন হবে যে দামও মানে যোগান এই দেখো তো দাম এটা যোগান এটা দাম বাড়ছে দেখো যোগান বাড়ছে দাম আরও বাড়ছে যোগান কিন্তু আরও বাড়ছে তোমরা জানো এদিকে যত দাম যোগানের পরিমাণ তত বেশি হবে এদিকে যত দাম এদিকে আসলে কম হবে এদিকে যত দাম বেশি হবে নিজ দিকে যত হবে তাহলে এখন এগুলো আমরা একটা করে বিন্দু দিই সি আমরা এই বিন্দুগুলো ফাঁকা রাখি এ বি সি বিন্দু দিয়ে তা এটা যদি বর্ণনা দিতে যা যে যোগান রেখাতে পারছি কেমন করে হয় তাহলে আমরা যদি এখানে বলি যে মনে করবো যে ও এক্স অক্ষে কিসের পরিমাণ দেখানো হয়েছে যোগানের পরিমাণ ও ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ কত ছয় একক এই সমন্বয় কোন বিন্দুতে দেখানো হয়েছে এ বিন্দু
দাম বেড়ে যখন 2 টাকা হয় যোগানের পরিমাণ তখন বেড়ে 8 এই সমন্বয় বিন্দুতে দেখানো হয়েছে বি বিন্দু দাম বেড়ে যখন 3 টাকা হয় যোগানের পরিমাণ বেড়ে 10 এই সমন্বয় বিন্দুতে সি বিন্দু তাহলে এই এ বি সি বিন্দুগুলো এই এ বি সি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এস এস যোগান রেখাটা পাই বা পাবো তাহলে এ বি সি যোগ করলে এস এস যোগান রেখা পাবো এটাই কিন্তু ছিল আমাদের হল এই কীভাবে আমরা যোগান রেখা পাই এখান থেকে কিন্তু এইভাবে আমরা যোগান রেখা পেয়েছি এই তিনটা বিন্দু পেয়েছি এই তিনটা বিন্দু যোগ করে দিয়েছি তাহলে সেটাই কিন্তু যোগ তাহলে আমরা শিখলাম যে কীভাবে যোগান রেখা পাওয়া যায় আর সূচি কীভাবে তৈরি করা হয় এখন আমার মনে হয় বইতে তোমাদের বা অনুশীলনীতে যত এরকম সমীকরণ যা আছে নিজেরাই প্রত্যেকগুলোই সবগুলোই করতে পারবো একটাও তোমাদের আটকানোর কথা নয় আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ সামনের ক্লাসে আমি তোমাদের আবার পরবর্তী বিষয়গুলো বলবো তোমরা বাসায় ভালো থাকো ভালো করে পড়াশোনা করো তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ